কুমিল্লা চান্দিনা হাট থেকে এই মাত্র দুইটি বলদ গরু কিনে নিয়ে যাচ্ছে। কেমন দামে আমরা শুনবো জানবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। জোড়া কিনছেন? কত ভাই জোড়া নিছে? 3,75,000 টাকা দিয়ে নিচ্ছেন? দর্শক, 3,75,000 টাকা ভাই। হাবিবুল্লাহ ভাই থেকে আনছেন নাকি? যাওয়ার জন্য না পালার জন্য? পালার জন্য। মাশাল্লাহ, পালার জন্য। খুরাগুলো ভালো আছে ভাই? সব ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। আসসালামু আলাইকুম। 1,22,000 এই মাত্র বিক্রি হলো। এটা 1,22,000 এটা বিক্রি হলো আজকের হাট থেকে। হাবিবুল্লাহ ভাই বিক্রি করে দিচ্ছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লার চান্দিনা হাটে, নোয়াখালীর জামায়। আমাদের সকলের পরিচিত মুখ হাবিবুল্লাহ ভাই, ওই যে আমাদের সুলতান ভাই হাতের তালিও দিচ্ছে কি ভাই, নোয়াখালীর জামায় তাই? আচ্ছা দর্শক, আমরা দেখবো আজকে বলদ গরুর দরদাম জানাবো। হাবিবুল্লাহ ভাই অনেকগুলো বলদ নিয়ে আসছে, পালন উপযোগী এবং মাংসের বলদ। বর্তমান বাজারে কেমন দাম দর যাচ্ছে সেই তথ্যগুলো দেবো ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আজকে বলদ কালেকশন কতগুলো আছে? 45টা আছে। বেচা বিক্রি হয়েছে আজকে? আটটা বিক্রি হয়েছে। বাজারে ব্যবসায়ীরা নিছে নাকি? আর বাকিগুলো কাস্টমাররা নিছে? আমাদের এই ভিডিও দেখে কি মানুষ নিতে পারবে? অবশ্যই নিতে পারবে। আচ্ছা, তাহলে আধুনিক কৃষি চিত্র মোটামুটি মানুষকে মানাইতেছে ভাই? জি জি, অনেক ভালো লাগতেছে আপনাদের গায়ে পড়ানো ভাই। কিছু বলদ গরুর দাম জানাবেন। এই যে এই বলদটার দাম কত চাইছেন? এই বলদটা 135। বাজারে কত বলে ভাই? 1,10,000 বলছে, 15 হলে বেচা বিক্রি হবে। আচ্ছা, ওজনটা কেমন আছে ভাই? এটা ওজনের না, পালার বাজে, পালার বাজে এটা। আচ্ছা, এমনিতে ওজন কেমন আছে? 4 মন। বেচা বিক্রি শেষ কত এটা? 15,000। এটা কি লটাকার আছে এখানে? এখানে এই লটা কয়টা আছে? 12টা। কেউ যদি নিতে চায় আমাদের এই ভিডিও দেখে আপনার যোগাযোগ নাম্বারটা দিয়ে দেবো। কত টাকা করে রাখবেন ভাই? 1,15,000 করে হলে বিক্রি হবে। দর্শক, আমরা একটু গরুগুলো আপনাদেরকে দেখাই নেই। 1,15,000 এগুলো নাকি? লালটা বাদ দিয়ে নিচের 4, 5, 6, 7। দর্শক, এই যে এগুলা 8, 9, 10, এগুলো সব 1,15,000। এখানে একটা আছে। আচ্ছা, কিছু কি কমানোর সুযোগ আছে ভাই? এক দুই হাজার করা যাবে। আচ্ছা আচ্ছা, আপনার যোগাযোগ নাম্বারটা বলেন। 01-01-3002-3062-3036-34-24। আচ্ছা, এগুলা লট কেমন করে? এগুলা 30টা থেকে 8টা বিক্রি হয়ে গেছে, আরো 22টা আছে। এগুলোর দাম কত করে চাইছেন ভাই? প্রায় 22টা আছে, 22টা প্রায় মনে করেন 250 করে বিক্রি হবে। এগুলার মন কত করে দিচ্ছেন আপনি? বর্তমানে মনে করেন 250 নিচে কোনো মন কেনা যাবে না। 250 নিচে কোনো মন কেনা যাবে না? আচ্ছা, 250 হলে তো তারপরে মোটামুটি কমে আছে। সাদাটা বিক্রি করছেন আপনি? নিছেন কত টাকা দিয়ে নিছেন? 1,22,000 পালার জন্য? আপনার এলাকায়? এই যে পিছনে সাদাটা 1,22,000। কেমন খুরে, কোনো সমস্যা আছে? আপনি কি দেখে নিছেন? আচ্ছা আচ্ছা, আপনাদের একই এলাকার মানুষ? 1,22,000। আচ্ছা, কয়টা নিছেন আজকে? একটাই। কত মাস পালন করবেন এটা? 3 মাস পালন করলে হবে। চলেন একটু গরুটা দেখাই, তাহলে পাবলিক যারা আমাদের ভিউয়ার্স আছে, ভালোবাসার মানুষগুলো আছে, তারা অবশ্যই বুঝতে পারবে, ওজনটা বুঝতে পারবে। 1,22,000। হাবিবুল্লাহ ভাই, এটার ওজনটা কত দীর্ঘ হবে এখন? 4 মন আছে। এটা কত মন হইতে পারে?
মানে বডি স্ট্রাকচার কোয়ালিটি ভালো হ্যাঁ বডি স্ট্রাকচার কোয়ালিটি ভালো সিংমাথা ভালো অল্প কদিনে চলে আসবে আর 2000 কম 3000 কমে দিয়ে দিবেন তাহলে সবকিছু বিশ্বাসের উপরে দুনিয়াটা চলে তো বিশ্বাসের উপরে এই যখন হাবিবুল্লাহ ভাইরা মালগুলো আনে কয় টাকা দেয় দেখা যায় অর্ধেক টাকা দিলে বড় দিয়ে দেয় অনেক সময় সবকিছু বিশ্বাসের উপর চলে এক টাকাও দিবেন না 2000 দিবেন এটা ব্যবসায়িক একটা সিস্টেম 5000 এর মধ্যে 2000 দিয়ে 1 লাখ 20000 কালকে দিবেন আচ্ছা আচ্ছা তাহলে হাবিবুল্লাহ দর্শক যে কোন জায়গা থেকে যোগাযোগ করলে দেওয়া যাবে 60টা বসাইছে দেওয়া যাবে দর্শক আমরা দেখব আরো কিছু গরু দাম জানাব হাবিবুল্লাহ ভাই মাথা আর গরুগুলো অনেক বড় দেখা যাচ্ছে ওই সামনে গরুগুলো মোটামুটি অনেক গরু দেখা যাচ্ছে আজকে বাজারে এই যে 1,22,000 এই মাত্র বিক্রি হলো এটা 1,22,000 এটা বিক্রি হলো আজকে হাট থেকে হাবিবুল্লাহ ভাই বিক্রি করে দিয়েছেন এই যে এই গরুটা 1,22,000 টাকা ভাই এই যে এটা কত চাইছেন এটা জি এই গরুটা 1,350,000 সাওয়া দাম দর্শক এই এক জোড়া বলদ আজকে আর কুমিল্লা চান্দিনাহাট 3,50,000 সাওয়া দাম হাবিবুল্লাহ ভাই এই জোড়া বাজারে কত বল আজকে সাদা বলদ কিন্তু চাহিদা ভালো ভাই এগুলো কি জোড়া না সিঙ্গেল এগুলো এক লোডে 22টা ৪৫,০০০ বেচা বিক্রি হবে ওজনটা কতটুকু হবে পোনে ৫ পোন পোনে ৫ পোন বর্তমানে ঈদের আচ্ছা এটা এটা ভাই এটার সামনে চারটাও ভালো আছে আপনি কিছু কম বলেন আর আপনি অন্য অন্য ব্যবসায়ীদের মতো দেখলাম যে কোন ধরনের উল্টা পাল্টা ওজন বলেন না যেটা সঠিক সেটাই তুলে ধরেন জি আপনার তো ঈদের পরে এই চালানটাই প্রথম মনে হয় এখন কি পরবর্তীতে আরো চালান আনার ইচ্ছে আছে গরু পাবে আচ্ছা মন হিসাবে পাবে পালা হিসাবে পাবে যাক আলহামদুলিল্লাহ এই গরুটা তো ভাই বেশ ভালো দেখা যাচ্ছে অনেক পরিষ্কার দেখা যাচ্ছে ভাই সুস্থ আছে তো ভাই কত চাইছেন এটা ৫৫ দাম সহ ৪০,০০০ বেচা বিক্রি করবেন এগুলো দাঁতে কেমন ভাই ৬ দাঁত আচ্ছা এই যেটা শুয়ে আছে এটা কত চাইছেন জি এটা ১,৩৫,০০০ বেচা বিক্রি করবেন আমাদের এই ভিডিওতে ২৪ এই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবে ঠিক আছে আপনার সবগুলো গরুর দাম জানানো হলো অবশ্যই ৯ টাকার চাক আর একটা চাক মানুষ যেভাবে চায় সেভাবে দিবেন আচ্ছা মানে কোনো ধরা বাধা নাই আলহামদুলিল্লাহ আগামীকালকে যেমন করিস মানে পরের দিন আবার থাকবেন গারমোড়া নাকি এখানে গারমোড়া যাবেন মঙ্গলবার তো চান্দি নেই বুধবার মিশন নেই তাহলে সপ্তাহে হাট করেন ৪টা পর আপনার ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম